সাংবাদিক ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে এসেছি। আজ 27 জুলাই 2020, 12 শ্রাবণ 1427। 21টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,544টি এবং পরীক্ষা হয়েছে 12,859টি পূর্বের দিনের নমুনা সহ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,24,417টি এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,772 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 21.56%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই লক্ষ 26,225 জন। এ পর্যন্ত শনাক্তের হার 20.12%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,801 জন। এ পর্যন্ত সুস্থ 1,25,683 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.56%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,965 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31 শতাংশ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন পুরুষ 26 জন, নারী 11 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,332 জন, 78.65% এবং নারী 633 জন, 21.35%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 বছর 7 জন, 51 থেকে 60 বয়সের 7 জন, 61 থেকে 70 বছরের 12 জন, 71 থেকে 80 বছরের 8 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মোট মৃত্যুর সংখ্যা 0 থেকে 10 বছরের 18 জন, 11 থেকে 20 বছর 30 জন, 21 থেকে 30 বছর 84 জন, 31 থেকে 40 বছর 198 জন, 41 থেকে 50 বছর 422 জন, 51 থেকে 60 বছর 859 জন এবং 60-এর অধিক বয়সের 1,354 জন। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 24 জন, চট্টগ্রাম 5 জন, খুলনা 2 জন, ময়মনসিংহ বিভাগ 1 জন, রংপুর বিভাগ 3 জন, বরিশাল বিভাগ 2 জন। বিভাগ ভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা ঢাকা বিভাগে 1,432 জন, চট্টগ্রাম বিভাগ 726 জন, রাজশাহী 174 জন, খুলনা 208 জন, বরিশাল 112 জন, সিলেট 140 জন, রংপুর 111 জন এবং ময়মনসিংহ 62 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 33 জন এবং বাড়িতে 4 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,134 জন এবং ঢাকা মহানগরী আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 172 জন। চট্টগ্রাম মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 309 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 18 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন 1,700 জন এবং সারা দেশের আইসিইউ হাসপাতালে রোগী ভর্তি আছেন, আইসিইউ শয্যা অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন 94 জন। সারা দেশে শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,182টি, রোগী ভর্তি আছেন 4,143 জন। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 533টি, রোগী ভর্তি আছেন 284 জন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,341টি, হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 305টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 112টি। লিকুইড অক্সিজেন ট্যাঙ্কের তথ্য, 2020 সালের পূর্বে স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বিভিন্ন হাসপাতালে 22টি এবং সম্প্রতি নিমু কর্তৃক স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক 6টি, সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক 1টি এবং নিজস্ব উদ্যোগে সরকারি হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্ল্যান্ট বা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন 1টি। নিমিউ কর্তৃক লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণের কাজ চলমান 20টি প্রতিষ্ঠানে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক লিকুইড অক্সিজেন নির্মাণের কাজ চলমান 23টি প্রতিষ্ঠানে। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 550 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 675 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 47,776 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 28,769 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 19,007 জন।
24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2451 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 427,997 জন, 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,860 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 369,607 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 58,390 জন। সুরক্ষা সামগ্রী বিতরণের তথ্য, বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 24 ঘন্টায় বিতরণ হয়েছে 13,706টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক বিতরণ হয়েছে 33,991টি, কাভারঅল যার মধ্যে আছে পিপিই গাউন অ্যাপ্রন শু প্রোটেক্টর 16,085টি, ফেস শিল্ড এবং গগলস 7,516টি 24 ঘন্টায় বিতরণ হয়েছে। সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইনের ফোনের তথ্য, 24 ঘন্টায় ফোন কল সংখ্যা 78,455 জন, 55টি ফোন, 78,455টি ফোন, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 16263 এই হটলাইনে 12,977টি, 333 এই নাম্বারে 64,388টি এবং আইডিসিআর এর যে দুটি হটলাইন আছে সেখানে 1,090টি ফোন গ্রহণ করা হয়েছে। টেলিমেডিসিন সেবায় 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন সেবা দিয়ে নিয়েছেন 4,629 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রহণ করেছেন 1,34,400 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 2,286 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 2,010 জন, সকল স্থল বন্দরে 92 জন এবং 2টি সমুদ্র বন্দরে 184 জন। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 782,512 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত 53,254 জন এবং এ পর্যন্ত শনাক্ত 17,32,248 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 793 জন, এ পর্যন্ত 39,786 জন। বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,625 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত 1,57,85,641 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4,823 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 640,016 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 26 জুলাই 2020। বিশ্ব পরিস্থিতি আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানাতে চাই, যেটা সূত্র ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। 31 ডিসেম্বর 2019 সাল থেকে এই করোনা ভাইরাস এর আক্রমণ শুরু হওয়ার পর থেকে গতকাল 24 জুলাই 2020 পর্যন্ত যে বিভিন্ন মহাদেশের যে রিপোর্ট পাওয়া গেছে তাতে আফ্রিকায় সর্বাধিক যে 5টি দেশে কেস রিপোর্ট হয়েছে কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত, সর্বাধিক যে 5টি দেশ আফ্রিকার সেগুলো হলো দক্ষিণ আফ্রিকা, মিশর, নাইজেরিয়া, ঘানা এবং আলজেরিয়া। এশিয়ার যে 5টি দেশে সর্বাধিক রিপোর্টেড কেস হয়েছে কোভিড-19 ইন্ডিয়া, ইরান, পাকিস্তান, সৌদি আরবিয়া এবং তুর্কি। আমেরিকায় যে 5টি দেশ সর্বাধিক কেস রিপোর্ট করেছে সেগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু এবং চিলি। ইউরোপের যে 5টি সর্বাধিক আক্রান্ত রিপোর্ট হয়েছে সেগুলো হলো রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ইতালি এবং জার্মানি। ওশেনিয়া যে 5টি দেশ সর্বাধিক রিপোর্ট করেছে, যদিও সংখ্যা অনেক কম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গিয়াম, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং নর্দার্ন ম্যারিনিয়া আইল্যান্ড। এভাবে মৃত্যুর সংখ্যা এই উপমহাদেশগুলিতে মৃত্যুর সংখ্যা রিপোর্টেড হয়েছে, এটাও সূত্র ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। আফ্রিকায় যে সর্বাধিক 5টি দেশে মৃত্যু রিপোর্ট হয়েছে সেই দেশগুলি হলো দক্ষিণ আফ্রিকা, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া এবং সুদান। এশিয়ার যে 5টি দেশে সর্বাধিক মৃত্যু রিপোর্ট হয়েছে সেই দেশগুলি হলো ইন্ডিয়া, ইরান, পাকিস্তান, তুর্কি এবং ইন্দোনেশিয়া। আমেরিকার যে 5টি দেশে সর্বাধিক মৃত্যু রিপোর্ট হয়েছে সেগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, পেরু এবং চিলি। ইউরোপের যে 5টি দেশে সর্বাধিক মৃত্যু রিপোর্ট হয়েছে সেই দেশগুলি হলো যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন এবং রাশিয়া। এবং ওশেনিয়ায় যে 4টি দেশে সর্বাধিক মৃত্যু রিপোর্ট হয়েছে, যদিও মৃত্যুর সংখ্যা অনেক কম,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গিয়াম এবং নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড। এই ছিল বাংলাদেশের এবং বিশ্বের তথ্য। তথ্য শেষ করবার আগে প্রতিদিনের মতো আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সচেতন হন, সতর্ক থাকুন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনসমাগম এড়িয়ে চলুন। সামনে কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাটের যে নীতিমালা বা নিয়ম স্বাস্থ্যবিধি বলা হয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলি সর্বাত্মকভাবে মেনে চলুন। নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।